আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের কালিয়া বানাবো, সেজন্য আমি দেশি রুই মাছ নিয়েছি, 10 পিস লবণ হলুদ মেখে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। এখন আমি এগুলো কড়াইতে তেল দিয়েছি, তেলে ভেজে নেব। এখন আমি বাকি মাছগুলো দিব। এখন আমি পেঁয়াজ, টমেটো, তারপরে এটা হচ্ছে এলাচ, দারচিনি, লং, এগুলোকে তেলে ভেজে বেটে নিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিব, এরপরে বেটে রাখবো। আমি এগুলোকে বেটে নিয়েছি, বাটিতে রেখেছি। এরপরে আমরা মাছ রান্নার জন্য উপকরণগুলো তৈরি করব। আমি চুলায় পাতিল বসিয়েছি, আর সরিষার তেল নিয়েছি, সরিষার তেল দিব। সরিষার তেল রান্নাতে ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে একদম ব্রাউন কালারের উপরে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সরিষার তেল দেওয়াতে হালকা লালচে কালার দেখা যাচ্ছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা। অনেকক্ষণ লাগছে যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি বেটে নেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর ফলে গ্রেভিটা অনেক সুন্দর আসবে। কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি দিব হলুদ, মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। এই রুই মাছের কালিয়াটা অনেক রান্নার রেসিপিটা একটু বড়, তারপর অনেক মানে খেতে অনেক মজাদার এবং অথেন্টিক স্টাইল। কেউ টেনে না দেখে একটু পুরো ভিডিওটা দেখবেন। এরপর আমি টক দই দিব। আমি এখানে দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে টক দই বানিয়েছি।
কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর ভেজে নাও ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবার আমি মাছগুলো সুন্দর করে এখানে একটা একটা করে মাছ দিয়ে দিব এখানে আমি একটু গরম পানি অ্যাড করব আর বড় একটা ঢাকনা দিয়ে রাখব এবার আমি তেলে নেওয়া জিরা পাউডার দিয়ে দিব এটা সুন্দর ঘ্রাণ আসার জন্য হালকা একটু নেড়ে দিব তেলে নেওয়া জিরা পাউডারের কারণে ঘ্রাণ এবং কালার অনেক সুন্দর আসে এবার আরো কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এরপরে ধনে পাতা দিয়ে উঠিয়ে নিব এই যে রেডি রুই মাছের কালিয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম